हे गाइज व्हाट्सअप वेलकम और वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो प्रथम एक बड़ सड़ थैंक यू आमार वीडियो लाइक करार कमेंट करार सपोर्ट करार ग्रो करते सहाय करार आरेकटा बड़ थैंक यू आमार 200 सबसक्राइबर जोन्नो। আমি জানি 200 ইজ নট আ বিগ নাম্বার, কিন্তু একদিন আস্তে আস্তে ঠিক আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব আমি বিশ্বাস করি। অ্যান্ড সরি অনেক দেরি করে ভিডিও আপলোড করার জন্য, এবং আমি ট্রাই করব আমি যাতে পরবর্তীকালে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে পারি। আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো এরপর থেকে আপনারা জানেন যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছেন যে আমি প্রথমে মাঝে মাঝে ইংলিশে ভিডিও করতাম, মাঝে মাঝে বাংলাতে ভিডিও করতাম। তো অনেকেই আপনারা সাজেস্ট করেছেন আমার কমেন্ট সেকশনে, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট সাজেশন, যে বাংলাতে যাতে আমরা ভিডিও আমি যাতে ভিডিওটা পোস্ট করি। তো এরপর থেকে আমি ঠিক করেছি যে আমি ইংলিশ বই কিংবা বাংলা বই যে বইয়ের ভিডিও আনি না কেন, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতেই হবে। আমি কিন্তু এখানে যে কথা বলবো শুদ্ধ বাংলাতে আমি কথা বলবো না, কারণ আমি ওভাবে শুদ্ধ বাংলাতে কথা বলি না। আমার বন্ধু বান্ধব কিংবা আমার পরিবার পরিজনের সাথে আমি যেরকম ভাষায় কথা বলি সেরকমভাবে ন্যাচারালি আমি আপনাদের সাথেও কথা বলবো। তো আর আজকে বেশি বকবক না করে তাহলে এবার ভিডিওটাতে ঢোকা যাক। ফেসবুকে আমরা এখন দেখছি যে অনেক ছোট ছোট সেলাররা আসছেন, অনেক বড় বড় জায়ান্ট প্রকাশনীরাও আসছেন, যারা কিনা এখন আমাদের এই পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য, করোনা পরিস্থিতির জন্য হোম ডেলিভারিতে বই টই সাপ্লাই করছেন। তো আমরা সাধারণত বাংলা বই অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনি না। সাধারণত যখন নর্মাল পরিস্থিতি ছিল তখন আমরা কলেজ স্ট্রিটে গিয়েই একমাত্র এই বাংলা বই কিনতাম। বাংলা বই কেন, যে কোনো বই কিনতাম, মানে কলেজ স্ট্রিট ইজ দ্য হাব, ওখানে যে কোনো বই পাওয়া যাবে। কিন্তু এখন তো অনেকের পক্ষে এটা সম্ভব হচ্ছে না কলেজ স্ট্রিটে গিয়ে বই কেনা, তাই আমরা আমাদের শরণাপন্ন হতে হচ্ছে এই অনলাইন বই ডেলিভারি পরিষেবার জন্য। তো আমিও সম্প্রতি এই পরিস্থিতির কারণেই অনলাইন বুক সেলারদের শরণাপন্ন হয়েছি আমার বাংলা বইয়ের সরবরাহের জন্য, বাংলা বই বিভিন্ন বাংলা বই সংগ্রহে আনার জন্য। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব আমার কিছু অভিজ্ঞতা তাদের সাথে, তাদের ডেলিভারি কেমন লাগতো, তাদের ডেলিভারি চার্জ, সমস্ত ডিটেল আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। প্রথমেই এক বিতর্কিত অনলাইন বুকসেলারের নাম বলবো, বিতর্কিত বলছি কারণ ফেসবুকে এদের নামে আমি অনেক ভালো মন্দ মিশ্রিত বহুবিধ রিভিউ আমি দেখেছি বই কেনার আগে সাধারণত আমরা ফেসবুকে দেখি রিভিউ, তো সেখানে তো তা নাম হচ্ছে উড়ন প্রিন্ট মিডিয়া। এখন বর্তমানে ওরা বৈচিত্র্য নামে ওদের একটা ওয়েবসাইট খুলেছে, তার মাধ্যমে অর্ডার নিয়ে থাকে। কিন্তু আমি এই 2-3 সপ্তাহ আগে অর্ডার করেছিলাম বইগুলো, তখন ওদের ওয়েবসাইটের মাধ্যমে নিচ্ছিল না, ওরা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে নিচ্ছিল। সারপ্রাইজিংলি তারা সাথে সাথে রিপ্লাই দিল, এবং ওদের সবথেকে যেটা দেখলাম যে ওদের ডিসকাউন্ট লেভেলটা ভীষণ হাই। মানে আমি ওদেরকে জিজ্ঞেস করার আগে আরও দুজন সেলারের কাছে বইগুলোর দাম জিজ্ঞেস করেছি, তারপরে যখন ওদের জিজ্ঞেস করলাম ওদের ডিসকাউন্টটা তাদের থেকে আমি বেশ হাই পেলাম। তবে ওদের ডেলিভারি চার্জটা আমার মনে হলো একটু সামান্য বেশি। ডেলিভারি সাধারণত বইয়ের ওজনের ওপর কিংবা দূরত্বের ওপর নির্ভর করে, তো ওরা 79 রুপিস চাইলো। তারপরেও আমি হিসেব করে দেখলাম ওরা যে ডিসকাউন্টটা দিচ্ছে সেই ডিসকাউন্টটা প্লাস ডেলিভারিটা যোগ করেও অন্য যে সেলাররা আমাকে ডিসকাউন্ট দিয়ে যে টোটালটা হচ্ছে, ফ্রি ডেলিভারি দিয়েও যে টোটালটা হচ্ছে তার থেকে কিন্তু অনেকটা কম, মানে বেশ 10-20 টাকা কম। তো আমি একটু হেজিটেট করে অর্ডার দিয়েই দিলাম যে দেখা যাক কী হয়। তো সেই দিনকেই বিকেলবেলায় আমাকে ট্র্যাকিং আইডি ওরা দিয়ে দিল, মানে শিপ হয়ে গেছে। পর বেসিক্যালি আমি ওরা যে ট্র্যাকিং আইডি দিয়েছে ওই ট্র্যাকিং আইডি থেকে ট্র্যাক করে দেখতে পেলাম যে আউট ফর ডেলিভারি। তো স্বাভাবিক বই আসছে, ভীষণ এক্সাইটেড হয়ে ওয়েট করে বসে আছি, কিন্তু সেদিনকে এলো না। এদিকে আউট ফর ডেলিভারি কিন্তু লেখা আছে,
এইবার আমি স্বভাবতই তাদের পরের দিন সকালবেলা, সেই দিনকে পুরোটা ওয়েট করে পরের দিন সকালবেলা আবার চেক করলাম। চেক করার সময় সেখানে লেখা মানে ডেলিভারিটা হোল্ড করা হয়েছে। ডেলিভারি হোল্ড সাধারণত করা হয় যখন ঠিকানা পাওয়া যায় না বা কোনোভাবে পাঠানো যায় না, মানে রিসিভার রিসিভ করে না পার্সেল যখন, তখনই ডেলিভারি হোল্ড করে। তখন আমি স্বভাবতই ওদের ফোন করি, তো সকাল থেকে চেষ্টা করে করে পাওয়া যায় না। কিন্তু বিকেলের দিকে ওরা 5টা নাগাদ ওরা আমাকে রিং ব্যাক করে, যেটা কি না মানে অস্বাভাবিক বলতে গেলে। তো রিং ব্যাক করে এবং রিং ব্যাক করে ওরা আমার কাছে জানতে চায় পুরো ব্যাপারটা, এবং আমি ওদের বলি, এবং বলার পর ওরা আমাকে আশ্বাস দেয় যে ওরা ব্যাপারটা দেখছে। ওরা যে ডেলিভারি সংস্থা ব্যবহার করে সেই ডেলিভারি সংস্থা থেকে আমার কাছে ফোন আসে এবং আমাকে জানানো হয় যে আজকেই আমার পার্সেলটা আমার কাছে চলে আসবে। তো সেই দিনকেই বিকেলের মধ্যে, মানে বিকেল মানে বিকেলের দিকে এই ব্যাপারগুলো হলো, সন্ধ্যের মধ্যে 7টা-8টা নাগাদ আমার বাড়িতে পার্সেল চলে আসে। তো অর্ডার দেওয়ার দিন থেকে আমি 3 দিনের মধ্যে আমার ডেলিভারিটা হাতে পাই। আর এছাড়া আমি যে আমি এখানে আপনাদের জন্য সুবিধার জন্য আমার আনবক্সিং ভিডিওটা এখানে পোস্ট করে দেবো। ওদের প্যাকেজিং যথেষ্ট ভালো, প্যাকেজিং নিয়ে কোনো অভিযোগ নেই, খুব যত্ন সহকারে প্যাকেজ করে বইটা পাঠানো হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে খুব ভালো রিপ্লাই পেয়েছি ওদের কাছ থেকে, রেসপন্স ভালো পেয়েছি। সমস্যা একটা হয়েছিল, সেই সমস্যা ওরা নিজেরা দায়িত্ব নিয়ে সলভ করে দিয়েছে। সুতরাং উড়ান প্রিন্ট মিডিয়া থেকে আমার ব্যক্তিগতভাবে কোনো রকমভাবে কোনো বাজে অভিজ্ঞতা হয়নি। এছাড়া আমি কিনেছিলাম ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সন 1 এবং 2, দময়ন্তী সমগ্র 1 এবং 2, এবং সত্যজিৎ রায় প্রবন্ধ সমগ্র, এবং প্রত্যেকটাই ইভেন আনন্দের বই, সত্যজিৎ রায় প্রবন্ধ সমগ্র আনন্দ বই, তার ওপর 20% তারা ছাড় দিয়েছে। এটা তো আমি কোথাও দেখি না, মানে আনন্দের বইয়ের ওপর 20% ছাড় পাওয়া ভাগ্যের বিষয়। তো এছাড়া ওরা দময়ন্তী সমগ্র বুক ফার্মে যেহেতু, তাই জন্য ওতে পেয়েছি 30% ছাড়। এছাড়া ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সনটা ডেজের বই, ওটাতে আমি পেয়েছি 20% ছাড়। আমি সমস্ত ডিটেল এখানে স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো, আপনাদের সুবিধার জন্য আপনারা দেখে নেবেন। সম্প্রতি আমি ফেসবুকের একটা গ্রুপে পোস্ট করি যে আমি শঙ্কু সমগ্র খুঁজছি এবং কোথাও পাওয়া যাচ্ছে না, এবং এটা আমার ফেলো যে বুক লাভার্স বা বই পোকা যারা, তারাও জানবেন যে আনন্দের কিছু বই এখন বর্তমানে কতটা দুষ্প্রাপ্য। এইবার যাই হোক, আমি কোথাও পাচ্ছিলাম না শঙ্কু সমগ্র, তখন আমি একটা ফেসবুকের গ্রুপে পোস্ট করি যে আমি শঙ্কু সমগ্র কিনতে চাই। তো সেখান থেকে আমি খোঁজ পাই মনমোহিনী বুক স্টলে। তো তারা তাদের জিজ্ঞেস করি, কিন্তু যেহেতু শঙ্কু সমগ্র একটি দুষ্প্রাপ্য বই বলতে গেলে, কোনো ছাড় পাইনি আমি ওতে, তো অসুবিধা নেই। আমি তারপরে জিজ্ঞেস করি যে তাদের ডেলিভারি চার্জটা কত, এবং খুব রিজনেবল ডেলিভারি চার্জ চায়, 50 টাকা। কিন্তু ব্যাপার হলো, মনমোহিনী বুক স্টলে অর্ডার দেওয়ার সময় আমার উড়ান প্রিন্ট মিডিয়ার থেকেও বেশি টেনশন হয়েছিল, কারণ তাদের একটিও রিভিউ আমি পাইনি ফেসবুকে। মানে তারা প্রায় নতুন এসেছেন ফেসবুকে, হয়তো ওনারা 10% থেকে 20% ছাড় দিয়ে থাকে। ওনাদের প্যাকেজিং অসম্ভব ভালো, খুব যত্নের সাথে প্যাকেজিং করেছে। প্রথমে প্রথমে বাবল র্যাপ, তারপরে খবরের কাগজ, আর ভেতরে তো শঙ্কু সমগ্রটা একটি প্লাস্টিকের ভেতরে ছিলই। খুব সুন্দরভাবে প্যাকেজিং করেছে, বৃষ্টির মধ্যে প্যাকেজটা এসছে এবং কোনোভাবে ড্যামেজ হয়নি প্যাকেটটা। ওদের 2-3 দিন লেগেছে এই শঙ্কু সমগ্রটা ডেলিভারি হতে। আমি ওনাদের এক জায়গায় আমার ডাউট ছিল যে ওনাদের ডেলিভারি প্রসেসটা কী, তো তার জন্য আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম। তার বদলে ওরা নিজেরা ফোন করে আমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ওনারা কীভাবে ডেলিভারি করেন এবং কীভাবে আমি ট্র্যাক করতে পারি। পরের দিনই ট্র্যাকিং আইডি দিয়ে দিয়েছেন। সুতরাং মনমোহিনী বুক স্টলের সাথে আমার অভিজ্ঞতাটা বেশ ভালো, মানে খারাপ না। আশা করি আমি ভবিষ্যতে মনমোহিনী বুক স্টলের কাছ থেকে ডিসকাউন্টে ভালো বই কিনতে পারবো। এরপরে যে সংস্থাটির নাম বলবো, তাদের সাথে তাদের কাছ থেকে কিনেছিলাম আমি বইগুলো বেশ কয়েক মাস আগেই, সম্প্রতি নয়, বেশ কয়েক মাস আগে। তারা হলো রিড বেঙ্গলি বুকস। এদের সাথেও বেশ ভালোই আমার অভিজ্ঞতা রয়েছে। এদের সবথেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে 300 টাকার ওপর ফ্রি ডেলিভারির একটা ব্যাপার আছে। তবে সবথেকে যেটা খারাপ লাগে সেটা হলো যে এদের ডিসকাউন্ট রেট ভীষণ কম।
এতটা কম ডিসকাউন্টেড? আমি জানি যে ফ্রি ডেলিভারি দিচ্ছে সাথে সাথে ডিসকাউন্টেড, তাও কিছু কিছু বইয়ে ওরা 5% ডিসকাউন্ট দেয়, মানে মিনিমাম তো 10% ডিসকাউন্ট আশা করাই যায়। যাই হোক, এরা কিছু কিছু বইতে 5% ডিসকাউন্ট দেয়, কিছু কিছু বইতে 10%, আর মাঝে মাঝে কখনো প্রি বুকিংয়ের যদি কোনো ব্যবস্থা থাকে সেই সব বইতে মাঝে মাঝে 20% ডিসকাউন্ট পাওয়া যায়। এছাড়াও সম্প্রতি আমি ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করছিলাম, ভিডিওটা বানানোর আগে ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করছিলাম, তখন দেখলাম যে ওরা 2000 টাকার ওপর 20% ছাড় দিচ্ছে। মানে আপনার যদি কার্ট ভ্যালু 2000 টাকার ওপর হয়ে যায় তাহলে পুরো অল টোটালে 20% ছাড়, তো বেশ ভালোই। এছাড়া আরেকটা ভালো রিড বেঙ্গলি বুকসের আরেকটা ভালো বিষয় হচ্ছে এদের সিওডি অ্যাভেলেবেল। অনেকেই আছেন যারা কিনা ভীষণ কমফোর্টেবল নয় যে প্রি পেমেন্ট করতে, অবশ্যই হতেই পারে, এখন তো মানে ইন্টারনেট ফ্রডে চারিদিক ভরে গেছে, তো অনেকে এটা কমফোর্টেবল নাই হতে পারে, তাদের জন্য এখানে কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে অর্ডার করেছিলাম গোগল সমগ্র আর ঈশ্বর যখন বন্দি। এদের প্যাকেজিং বেশ ভালো, অনেক মানে কসরত করে খুলতে হয়েছে। এছাড়া এরা 3-4 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে, আর বিশেষ কোনো সমস্যা হয় না। আর আমি যে সমস্ত এই সংস্থার কথা বলছি তাদের সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপরের যে সংস্থাটি নাম বলবো সেই সংস্থাটি অতি পরিচিত একটি সংস্থা, সেটি হচ্ছে বইচই। তো বইচই সংস্থা আমি ওই রিড বেঙ্গলি বুকসের সমসাময়িক সময়ে আমি অর্ডার করেছিলাম 2-3 মাস আগে। এখন বইচইয়ে আগে খুব একটা অফার পাওয়া যেত না, এখন দারুণ দারুণ অফার এসছে। যেমন পশ্চিমবঙ্গের ভেতরে আপনি যদি একটি বইয়ের অর্ডার দেন তার মানে তার ডেলিভারি চার্জ 40 টাকা, আর তারপরে যে কটা বই আপনি অ্যাড করবেন তার সাথে প্রত্যেকটা বই পার বইতে 20 টাকা করে অ্যাড হবে। মানে প্রথম বইতে 40 টাকা, কিন্তু পার বইতে 20 টাকা তারপর থেকে। আর একটা মিনিমাম লিমিট যখন চলে যাবে, যেমন 999 টাকা যখন হয়ে যাবে তার ওপরে ফ্রি ডেলিভারি। মানে ইজিলি আমরা 1000 টাকার বই কিনেই থাকি, সুতরাং 1000 টাকা বই কিনলে ফ্রি ডেলিভারি। এবং বইচয়ের সব থেকে ভালো ব্যাপার হলো এই রিড বেঙ্গলি বুকস যেমন খুব কম ডিসকাউন্ট দেয়, বইচয়ের আমি দেখেছি ডিসকাউন্টও বেশ ভালো থাকে। সুতরাং ভালো ডিসকাউন্ট প্লাস ফ্রি ডেলিভারি, তো মানে উইন উইন পয়েন্ট। পশ্চিমবঙ্গের বাইরে একটি বই অ্যাড করলে 60 টাকা, এবং তারপর থেকে আপনি যদি বই অ্যাড করতে থাকেন তাহলে প্রত্যেকটা বইতে 30 টাকা। এরমভাবে যদি অ্যাড করতে করতে আপনার 1499 হয়ে যায়, মানে ওই 1500, তার মানে আপনার ফ্রি ডেলিভারি। বেঙ্গলি বুকস এবং বইচই দুটোরই সিওডি অ্যাভেলেবেল। এছাড়া আমি এখানে আপনাদের ওই সুবিধার জন্য আমি আনবক্সিংটা এখানে দিয়ে দিচ্ছি, এটাও ইনস্টাগ্রামে আমি আগে পোস্ট করেছিলাম একটা রিল, তো আমি সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তো ওদেরও ভীষণ ভালো প্যাকেজিং, প্যাকেজিং নিয়ে আমি আমার এখনও পর্যন্ত টাচউড এখনও পর্যন্ত প্যাকেজিং নিয়ে আমার কোনো সমস্যা হয়নি কারোর ক্ষেত্রে, এদের ডেলিভারি নিয়েও কোনো সমস্যা হয়নি। তবে এদের ডেলিভারিটা অনেক দিন সময় লেগেছিল, তবে এটা যেহেতু আমি প্রিবুক করেছিলাম, অবভিয়াসলি বুক রিলিজের আগের দিন বা ওই সময় পাবো, অবভিয়াসলি বুক ছাপা হয়নি, আমি আগে থেকে কী করে বুক পাবো। আমি সমস্ত ডিটেল সমস্ত কিছু নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের যে কটা সংস্থার কথা বললাম সবকটি সংস্থার সাথেই আমার অভিজ্ঞতা বেশ ভালো এখনও অবধি, আর এদের সবার কাছ থেকে রিড বেঙ্গলি বুকসের কাছ থেকে আমি 3-4 বার বেশ কয়েকবার বই নিয়েছি, বইচয় থেকেও 2 বার, তবে মনমোহিনী বুকস্টল এবং উড়ান প্রিন্ট মিডিয়া থেকে আমার অভিজ্ঞতা 1 বারই। এবং আমি চেষ্টা করব ভবিষ্যতেও আমি যদি অন্য অন্য কোনো সংস্থা থেকে বই কিনে থাকি সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এই সমস্ত বই বুকসেলারদের সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং স্ক্রিনে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আপনারা তো জানেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর এরমভাবেই সাপোর্ট করতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ ওয়ান্স এগেইন 200 সাবস্ক্রাইবারের জন্য, আরও সাবস্ক্রাইব করতে থাকুন, ধন্যবাদ, বাই বাই, ভালো থাকবেন।